Hello everyone, Assalamualaikum. This is Happy Khan YouTube channel. Welcome to another video. आशा करी जे जेखाने आछेन सबाई अनेक भालो आछेन सुस्थ आछेन आलहमदुलिल्लाह आमराओ सबाई भालो आछि माहेर रमजानेर शुभेच्छा जानिए नतून आरेकटी वीडियो शुरू कर लाम आशा करी सबार अनेक भालो लागबे आज के एई रमजानेर ब्लग वीडियो तो एजे आज के इफतारेर जन्य आलुर चप भाजा होच्छे এই যে ভিউয়ার্স বুট ভাজা হয়ে গেছে আর পেঁয়াজু এই যে পেঁয়াজু ভাজা কমপ্লিট ভিউয়ার্স চপগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দেওয়া হচ্ছে जी व्यूअर्स टॉप गुलो भाजा कंप्लीट এখন একটা প্লেটে তুলে নেচ্ছি প্রথম স্টেপে চপ ভাজা শেষ এখন তৃতীয় স্টেপ চপগুলো ভেজে নেওয়া হচ্ছে
ভিউয়ার্স, ইফতারির জন্য ইফতারি সব আইটেম সাজানো হয়ে গেছে। তো আজকে আছে আলু চপ, পেঁয়াজু, ছোলা বুট ভাজি আর ফ্রুটস। এখানে আছে মালটা, আপেল, আঙ্গুর, খেজুর, কলা, তরমুজ। তো এগুলোই হচ্ছে আমাদের আজকের ইফতারির আয়োজন। এরপরে আমি একটা ড্রিঙ্কস বানাবো। এখন আমি ভিউয়ার্স ব্যানানা মিল্ক শেক বানাবো। এই জন্য আমি একটু জাগে গরুর দুধ নিয়ে নিলাম। দুধটা আগে জাল করা ছিল, জাল করে আমি ফ্রিজে রেখেছিলাম। আর এর জন্য লাগবে আমার ব্যানানা। ব্যানানা কেটে নিয়েছি আর এখানে 1 কাপ মিল্ক পাউডার লাগবে। এখন আমি জাগের ভিতরে ব্যানানাগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভিউয়ার্স আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক। এরপরে দিয়ে দিব প্রয়োজন মতো চিনি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনিটা দিবেন, যে যেরকম মিষ্টি খান আর কি। এরপর আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আমি আরও অ্যাড করেছি প্রায় 2-3 গ্লাসের মতো ঠান্ডা পানি। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ইফতারিতে আসলে এরকম ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক খেতে আসলে খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে ভিউয়ার্স, আমার ব্যানানা মিল্ক শেক
ready. আজকে মসজিদে পাঁচজন ইতিকাফে বসেছে, এর জন্য পাঁচজনকে ইফতারি দিব। এজন্য এই যে ইফতারি সাজিয়ে ফেলেছি, আর হচ্ছে লেবুর শরবত। তো রমজানে অনেক ব্যস্ততার কারণে আমি অনেক আপু আর ভাইয়াদের ভিডিও দেখতে পারি না, আসলে সময় পাই না। তো আশা করি পরবর্তীতে অবশ্যই দেখে দিব সবার ভিডিও, সবাই আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো কেমন হলো আজকের এই আমাদের ইফতারির আয়োজন, আজকের ভিডিও? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।